ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে স্যালাইনের সংকট। বাধ্য হয়ে কয়েক গুণ বেশি দামে স্যালাইন কিনতে হচ্ছে রোগীদের। এই পরিস্থিতিতে 20 লাখ পিস আইভি ফ্লুইড স্যালাইন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে দেশে ঢুকতে শুরু করেছে ভারত থেকে কেনা স্যালাইন। প্রথম চালানে 27,780 ব্যাগ স্যালাইন আনা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট 867 জনের মৃত্যু হলো। নতুন করে আরও 3,015 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে স্যালাইন আমদানি খবরে কোনো প্রভাব পড়েনি খোলা বাজারে। ফার্মেসিগুলোতে এখনও পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত স্যালাইন। প্রতি দোকান থেকে একটা করে স্যালাইন তুলতে চাই, হাতে পাওয়া ধরে যে ভাই আমার রুগী হসপিটালে ভর্তি, কেমো দিব, কেউ বলে মার অসুখ ডেঙ্গু, এইভাবে ওরা উঠায় নিয়ে যায়। যখন যা চাইতাম তখন ওরকম পরিমাণ দিত, যে পরিমাণ কোয়ান্টিটি চাইতাম অন্যরকম দিচ্ছে না। এখন দেখা যায় 5টা, 6টা, 10টা এরকম দেয়। মাঝে আসে আসে বলতেছে যে ভাই স্যালাইন তো ওইরকম সাপ্লাই দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের সংকট, আমাদের যে চাহিদা অনুযায়ী আমাদের বেশি আর উৎপাদন করতে হইতেছে, এই জন্য আর সাপ্লাই ওরাও দিতে পারতেছে না। এই স্যালাইন সাপ্লাই আগের মতো আছে, কিন্তু রোগীর সংখ্যা বেশি বেশি থাকাই হচ্ছে যে স্যালাইনের সংকটটা বেশি। দর্শক, ডেঙ্গু ও স্যালাইন পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বরিশালে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন আর স্যালাইন সংকট রয়েছে কিনা বর্তমানে বাজারে এটা জানাবেন, আর এর সাথে যুক্ত করবেন যে সরকারের স্যালাইন আমদানির খবরে এর কোনো প্রভাব স্থানীয় বাজারগুলোতে দেখতে পাচ্ছেন কিনা। জি সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে বরিশালে খুবই অবনতি। গত 24 ঘন্টায় প্রায় 500 কাছাকাছি আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশাল হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এছাড়া এখন পর্যন্ত বরিশাল বিভাগে প্রায় 1300 ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতেই ভর্তি রয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি এছাড়াও কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং বাসা বাড়িতে বসে অনেকে চিকিৎসা নিচ্ছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। তবে যে বিষয়টি একটু জানতে চেয়েছেন সেটি বলি, বরিশালে আসলে স্যালাইন সংকট রয়েছে। এই সমস্যাটি গত 1 সপ্তাহ কিংবা 15 দিনের নয়, প্রায় 1 মাসের ওভার হতে চলেছে, প্রায় 1.5-2 মাসের কাছাকাছি এই স্যালাইন সংকট রয়েছে। তবে তারপরেও আসলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিছু স্যালাইন পাওয়া যাচ্ছে, ডিএ, ডিএনএস, নর্মাল, হার্টম্যান থেকে শুরু করে কিছু স্যালাইন পাওয়া যাচ্ছে, তবে সেটি প্রয়োজনের তুলনায় একদমই অপ্রতুল। অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে দোকানদাররাও এখন নতুন কৌশল অবলম্বন করছে এমনটি তথ্য আমরা দেখেছি এবং আমরা বাস্তবেও সেটি পেয়েছি। তার কারণ হচ্ছে, যদি কোনো রোগী বা রোগীর স্বজনরা যদি একটু স্মার্টলি তাদের কাছে যায় দোকানদারদের কাছে, তখন কিন্তু তারা স্যালাইন নাই বলে দেয় যে নেই। তার কারণ তারা বুঝতে পারছে হয়তোবা গোয়েন্দা কোনো সংস্থা কিংবা আসলে মিডিয়া কর্মী অথবা পুলিশ প্রশাসনের কোনো লোক কিংবা ভোক্তা অধিকারের কোনো লোক আসলে তাদের কাছে এই তথ্যের জন্য যাচ্ছে, কিংবা যদি গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ অথবা পোশাক পরিচ্ছে যদি একটু নর্মাল কোয়ালিটির হয় এইসব ব্যক্তিদের কাছে কিন্তু তারা স্যালাইন বিক্রি করছে। এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে যেখানে ডিএ ডিএনএস স্যালাইন 89 টাকা, 90 টাকা কিংবা হার্টম্যান স্যালাইন 100 টাকা করে নির্ধারিত থাকলেও সেগুলো কিন্তু 200, 250, 300 টাকা করেও বিক্রি হচ্ছে। তবে এগুলো আসলে বাস্তব প্রমাণ পাওয়াটা খুবই কষ্টকর, কারণ তাদেরকে মেমো দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম বরিশাল ভোক্তা অধিকারের সাথে, তারা কিন্তু এখন আসলে কাঁচা বাজার কিংবা এই যে পিএস আলুর উপরেই তারা আসলে অভিযান পরিচালনা করছে। তারা বলছেন যে তাদের জনবল সংকট থাকার কারণে তারা আসলে একই সময়ে তারা দ্বিখণ্ডিতভাবে তারা অভিযান করতে পারছে না, ফলে একদিন তারা মেডিসিনের দোকানে অভিযান করলেও পরের দিনকে আবার তারা তাদের অভিযান পরিচালনা করতে হচ্ছে এই খাদ্যের উপরে। সুতরাং আপনি বুঝতে পারছেন বরিশালের মানুষ কিন্তু এখন চরম অসন্তুষ্ট এবং একটি অসহায় জীবনযাপন তারা করছে। সবশেষ তথ্য একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে বরিশালের এই এই ডেঙ্গু পরিস্থিতি অবনতি হলো, সিটি কর্পোরেশন কিংবা স্বাস্থ্য বিভাগ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তারা কোনোভাবেই চিকিৎসা নিচ্ছে সরকারি হাসপাতালগুলো। তবে সরকারি হাসপাতালের উপরে যে চিকিৎসা তাতে তারা সন্তুষ্ট প্রকাশ করছে, শুধুমাত্র অব্যবস্থাপনাই তাদের এখন মরার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে, আর বরিশালে বৃষ্টি তো রয়েছেই। এই ছিল বরিশাল থেকে সাথী ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ তথ্য। জি আপনাকে ধন্যবাদ দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছেন আরিফুল ইসলাম।